আজকে হচ্ছে টিউজডে, সানি অফিস গেছে আর এটা হচ্ছে আমার লাঞ্চ থ্যাংকস টু হিজ বার্থডে। এটা মোমোস, এটা ডোমাদি পাঠিয়েছে, তার সঙ্গে উইংস, রাইস আর একটুখানি ওই অয়েলটা আর চিলি সস। সো আমি একলা লাঞ্চটা এনজয় করে নিই, চলো। তো হচ্ছে টিউজডে, সানি আজকে অফিস গেছে, আমি বাড়ির কাজ ধাজি করছিলাম, প্লাস আমার একটু অফিসিয়াল কাজ ছিল, সেগুলো করছিলাম। করতে করতে ওর জন্য দুটো আরো গিফট এসছে, তো সানি নেই, সেজন্য আমি ভাবলাম আমি দেখিয়ে দিই ওর জন্য কি এসছে। একটা আমি জানতাম যে কার থেকে এসছে, রাহুল বলে আমাদের একটা বন্ধু আছে, ওর শেফ প্লাস অল্টলিকে থাকে আর খুব ভালোবাসে আমাদেরকে, তো রাহুল পাঠিয়েছে। আরেকটাকে পাঠিয়েছে, খুবই মিস্ট্রি গিফট, বুঝতে পারছি না, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে সেই মিস্ট্রি গিফট, কে ওকে একটা সুন্দর ওয়ালেট পাঠিয়েছে, আর এটা এসেও ছিল আবার আমার নামে, তো ইয়েস খুবই অদ্ভুত এইটা। আর তার সঙ্গে এইটা হচ্ছে রাহুল পাঠিয়েছে, সুন্দর দেখো, এটা হচ্ছে কুর্তার পিস, আবার উইস্কি প্রিন্ট, খুব কিউট। আর প্লাস আসাম গেছিলো রিসেন্টলি, তো সেই জন্য এগুলো আমাদের দুজনের জন্যই পাঠিয়েছে, হজমি পাঁচ রকমের আর চালতার আচার। আর এইটা এখন আমাদেরকে মিস্ট্রিটা সলভ করতে হবে, কোন ভেজা প্লিজ নাম বাতাও। আমি রেডি হয়ে গেছি, এখন সন্ধে ছয় সাড়ে ছটা টাইপ হবে, সানি অফিস থেকে বেরিয়ে গেছে, এলে বেরোবো। আমার চশমা একটু টাইট করতে হবে, যে নতুন চশমাটা সেটা বাড়িতে দিয়ে গেছিলো কিন্তু খুব লুজ, আমার দেখতে প্রবলেম হচ্ছে, তো ওটা একটা করার ইচ্ছে আছে। সানি দুটো শার্ট আছে, সেটা আমাদের প্যান্টালুন্সের কাজ আছে, সেখানে যেতে হবে একবার। তারপর আরেকটা কী করতে হবে, বেশ ওই বাড়ি তো আমাকে যেতেই হবে, কারণ কি অনেক খাবার দাবার এখনও বেঁচে আছে, সেখান থেকে নিয়ে আসতে হবে। এই সবগুলো করব, প্লাস একবার মামুনির সঙ্গে দেখা করতে যাওয়ার ইচ্ছা আছে, সেটা আজকে না হলে কালকে যাব। একটা কেক আমি রেখে দিয়েছি মামুনির সঙ্গে সানি কাটবে বলে, আর প্লাস একলাও আছে, আমরা কদিন ধরে ভাবছিলাম আমি যাবো যাবো, বাট সানি বার্থডে উইকেন্ড এসব করে হয়ে উঠছিল না, তো আজকে দেখি যদি হয় হবে, না তো কালকে ফর শিওর আমরা যাব, ওটা একটা আছে। আর সেটা ছাড়া আরও অনেক টুকিটাকি কাজ আছে, তো সানি এলে আমরা বেরোবো, তারপর দেখি কেমন কেমন হয়। এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ, ওয়েলকাম টু দ্য বং ট্রিপার্স। আজকে হচ্ছে আমার বার্থডের পরের দিন, সেই জন্য দেখছো আমার হাতে এত খাম। তো বেসিক্যালি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করতে হবে আমি বার্থডেতে কী কী পেলাম, অনেক কিছু পেয়েছি। হ্যাঁ, মানে এই বুড়ো বয়সে এত কিছু পাওয়া এক্সপেক্ট করা যায় না, বাট এনিওয়েজ সেগুলো তোমাদের একটু দেখাই আগে। এই খাম যেরকম আমার শ্বশুর শাশুড়ি, জেঠু, জেঠু বম্মা, তারপরে ইনফ্যাক্ট টোটো মনিকা প্লাস বম্মার মা মানে দিদুন, সবাই মিলে আমাকে অনেকগুলো খাম দিয়েছে। এখানে আরও কয়েকটা খাম মিসিং আছে, কেননা সো অনেক খাম পেয়েছি, সেই অনুযায়ী বুঝতেই পারছো খামের মধ্যে কি আছে। তার সাথে সবচেয়ে দারুণ গিফট দেখো, কার্ড, হাতে বানানো কার্ড। এই কার্ডটা গোলু হাতে বানিয়েছে কালকে, আর তো এটা আমি বলবো যে গোলু অ্যাজ ওয়েল অ্যাজ ইউক দুজনের থেকে আমার পাওয়া। আর দেখি ভেতরে আবার লিখে দিয়েছে দেখো, হ্যাপি বার্থডে পিসুন ফ্রম গোলু। ও তাহলে তো ইউকে ক্রেডিট দিলে হবে না। আর এখানে আবার দেখো এই সব এরকম ডিজাইন করে কেটেছে, ওরে বাবা, হ্যাপি বার্থডে লিখেছে, কত এফর্ট দিয়েছে বাবা, আর কোনো স্পেলিং মিস্টেক নেই। ও খুব ভালো হয়েছে, এটা দারুণ হয়েছে কার্ডটা। আবার এখানে কেকে কত ডিজাইনও করা আছে, চকলেট কেক খেতে ভালো। ও আমাকে আচ্ছা না, এটা কিন্তু ইনস্ট্যান্ট, মানে আমাকে কি জিজ্ঞেস হলো কি কালারের কেক খাবে তুমি, ও সেই কালারের কেক বানাবে, তো আমি বললাম চকলেট ব্রাউন, তো এই জন্য ব্রাউন করে দিয়েছে সঙ্গে সঙ্গে। না না খুব ভালো, মানে ও খুব ভালোবাসে আমাকেও, মৌকেও, দুজনকেও খুব ভালোবাসে, তো থ্যাংক ইউ গোলু এটার জন্যে। আর এছাড়া যেটা আমার বোনেরা এসেছিলো, মানে সুস্মিতা, অন্বেষা প্লাস কুন্তলদা এসেছিলো, ইউসিবির দেখো আমার জন্যে শার্ট নিয়ে এসছে দুটো, এগুলো একদম পারফেক্ট জিন্সের সাথে পরার জন্যে। আর আমাকে সব জায়গায় ইভেন্ট বলো সব জায়গায় পরে যেতে হয়, আর মু সবসময় কমপ্লেন করতে থাকে যে আমি একই রকমের জামা কাপড় পরি। হ্যাঁ আমি সব করে কমপ্লেনই করি তো, ঠিক সেই জন্য এইগুলো খুব ইউজফুল, খুব হেল্পফুল, দেখতেও খুব দারুণ কমফোর্টেবল, নরম, মানে ফার্স্ট যেটা আমার খুব ভালো লাগে। আর তার সাথে ওরা কেক এনেছিল, সেই কেক কাটাটা তোমরা দেখেইছো, ওরা কেক এনেছিল তার সাথে। আর ওরা আমাকে অ্যাকচুয়ালি থ্রু আউট দি ইয়ার কিছু না কিছু দিতেই থাকে, তো এইটা একটা অকেশনে যদিও পেলাম বলে তোমাদের দেখলে যে মৌয়ের কাকার এক ছেলে, তার ওয়াইফ আর তার পুচকে এসেছিল পাপাই, তো পাপাইরা কেক এনেছিল সেদিন, সেই কেকটা আমরা সেদিন কেটেছি, সেটা তোমরা দেখেছো। কেক অনেকগুলো কেক এসছে,
মৌ একটা এনেছিল কেক, যেটা তোমরা শ্যাম্পেন দেওয়া ছোট ছোট যেটা দেখলে, ওটা খেতে কিন্তু টু গুড ছিল, এটা তোমার হয়তো বলা হয়নি, দারুণ খেতে ছিল কেকটা। কেকসের আমার ফেভারিট একদম কেকসের কেক, আর তার সাথে স্টিডল থেকে এসছে, বোমা থেকে এসছে, সো কেকস প্রচুর এসছে, প্লাস খাওয়ারও পাঠিয়েছে ডোমাদি অ্যান্ড পুচু, সো থ্যাংক ইউ সো মাচ। রাহুলকে তোমরা আমাদের ব্লগে আগে দেখেছো, যদি আগের ব্লগগুলো দেখে থাকো, ও হচ্ছে বন অ্যাপেটিট বলে যে ক্যাফেটা সেটার ও ওনার, ওর পরাঠেওয়ালি গলি, ও প্রচুর এরকম আলাদা আলাদা ক্যাফেজ রেস্টুরেন্টস আছে, আর ও নিজে একটা ফ্যান্টাস্টিক শেফ, তো ও প্রত্যেকবার কিছু না কিছু পাঠায়। এবার দেখো আমাকে একটা সুন্দর, এটা হচ্ছে একখানা কুর্তার পিস, মানে এটা দিয়ে একটা ফাড়াফাড়ি কুর্তা বানানো যাবে। ও আগেও আমাকে এরকম দিয়েছিল যেটা দিয়ে আমি বানিয়েছিলাম, আর দারুণ হয়েছিল দেখতে। সানি এই গিফট গুলো পায় খরচা আমার হয়, কেননা ওর ডিজাইনের বন্ধুকে দিয়ে এটাও বানিয়েছিল আগের বার, আর ওই বিলটা পে করে, খুবই ভালো বলো। আর তাছাড়া পূর্ণাদি দেখো এরকম চকলেটস পাঠিয়েছে, এগুলো হচ্ছে দেশি পপস, এগুলো দারুণ খেতে, এগুলো আগেও খেয়েছি, থ্যাংকস টু পূর্ণাদি অনলি। পূর্ণাদির ব্যাগে না সবসময় একটা না একটা কিছু এরকম থাকে, আর মু সবসময় গিয়ে বার করে নেয়, তারপরে আমিও পাই সেগুলো, তো থ্যাংক ইউ সো মাচ এগুলো পাঠানোর জন্যে। আর আচ্ছা এইটা আমি আজকে অফিস গেছিলাম, অ্যাকচুয়ালি অফিস থেকে মু আমায় ফোন করেছে অফিস, যে অ্যামাজনের একটা ডেলিভারি এসছে, কে পাঠিয়েছে বুঝতে পারিনি, এখনও আমরা গেস করছি যে এই ওয়ালেটটা টমির, এটা কে পাঠিয়েছে সেটা আমরা এখনও বুঝতে পারিনি, কেননা যে পাঠিয়েছে তার নাম লেখা ছিল না, আমি অনেক জায়গায় খুঁজলাম যে কোথাও লেখা আছে কিনা, কোথাও লেখা নেই, তো একটু জানিও কে পাঠিয়েছে, তাহলে তোমাকে থ্যাংক ইউটা তো বলতে পারবো। সিক্রেট অ্যাডমায়ারার বাবা, না না আমার জানি না, সম্ভব মনে হচ্ছে চেনা শোনাই কেউ পাঠিয়েছে, হয়তো ফেমাস বউয়ের সঙ্গে থাকলে এরম ছোটি ছোটি বাতে বাড়ি বাড়ি দেশে মে হতেই রহতি হ্যায়, হতেই রহতি হ্যায়, ঠিক এনজয় করো আর কিয়া। ওকে ঠিক আছে, আর এ ছাড়াও অনেক ভালোবাসা পেয়েছি প্রথম আমার বউয়ের থেকে, যে এত কিছু অ্যারেঞ্জ করেছে আমার জন্য। যতই ডায়লগ দাও আমার মাইনে নেই, ভুলে গেছো? আচ্ছা তো সেটার জন্য ওকে অনেক থ্যাংক ইউ, মানে ও প্রচুর এফোর্ট দিয়েছে, এটা মানে মন থেকে বলছি, আর প্লাস রান্না করেছে, প্ল্যান করেছে, দেখো এটা ও প্রত্যেকবার করে, ওর কাছে বার্থডে জিনিসটা খুব স্পেশাল, সেটা আমার হোক বা ওর হোক বা ওর বাবা মায়ের হোক, আমারটা তো খুব বেশি এফোর্ট দেয়, আমি হয়তো অতটা দিতে পারি না, আমার মানে জানি না সম্ভব আমার পরে খারাপ লাগে যে আমি করতে পারলাম না ওর মতো কিছু, বাট ও প্রত্যেক বছর উইদাউট ফেল ও কিছু না কিছু প্ল্যান করবেই, করে জিনিসটাকে করবেই, সো থ্যাংক ইউ সেটার জন্য, বুঝলি? ওয়েলকাম। এটা ছাড়া যেটা বলা হয়নি, যে মা বাবা প্লাস কাকা কাকিমা ওরাও সব ওই খামই, মানে বুঝতেই পারছো খামের মধ্যে কি থাকে সেটাই দিয়েছে, তো ওগুলো আর ওটা আর আমি দেখালাম না। আর লাস্ট যেটা না বলে শেষ করা যায় না, সেটা হচ্ছে ইউগের প্রেজেন্সটা, মানে ওর প্রেজেন্সটা কিন্তু আমার বার্থডে, আমি বলবো মৌ যে সারপ্রাইজটা দিয়েছিল আমার বার্থডে দিন, ওরা যখন এসেছিলো, অ্যাকচুয়ালি আমার সম্ভব মনে হচ্ছিল যে বার্থডেতে সকালে ও থাকলে ভালো হতো, তো ওর আশাটা ওয়াজ অ্যাবসলিউটলি দারুণ ছিল, মানে আমি বলবো ওটা একটা বেস্ট গিফট হয়েছে আমার জন্য, কেননা ওকে তো আর আমি বার্থডেতে নেক্সট ইয়ার পাবো কি পাবো না আমি জানি না, তো প্রচুর ওর সাথে চটকাচটকি করে মজা করেছি ওর সাথে, আর সেই জন্যে এইটা থ্যাংক ইউ অবভিয়াসলি টোটো আর মনিকাকে যে ওরা এসেছিল সেদিন ওকে নিয়ে, আর মুকে অবভিয়াসলি এটা প্ল্যান করার জন্যে। আর চলো মোটামুটি ডান, এর পরে যদি ও আরো কিছু গিফট পায় তাহলে আমরা এই ব্লগটাতে দেখাবো, আর নয়তো আমরা যেটা করবো হচ্ছে এটা আমাদের যে ডেইলি যেরকম লাইফ চলতে থাকে যেটা তোমরা দেখতে থাকো সেটার সাথেই হয়তো এই ব্লগটা আমরা ক্লাব করে দেবো, যাতে তোমরা দেখে কিছুটা এন্টারটেইনড হও, আমাদের নর্মাল যে ডেইলি লাইফ যেটা চলতে থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো এর সাথেই। তো চলো দেখতে থাকো নেক্সট অ্যাক্টিভিটিজ আমরা কি করছি, চলো চলো খিদে পেয়েছে বার্থডে কেকটা খাই, চলো চলো। আমরা বেরিয়ে পড়েছি, তেল ভরা হচ্ছে পেট্রোল পাম্পে, আমরা প্যান্টালুনস পৌঁছে গেছি, এই দুটো এবার ব্যবস্থা করতে হবে, একটু বড় সাইজ লাগবে,
কেন আমার ভুঁড়িটা বড় হয়ে গেছে। বাড়ি এসে গেছি, প্রচুর শপিং হয়েছে, সব রাখির গিফট হয়ে গেছে, একটা বিগ টেনশন ডান, প্লাস আমি যে কাজটা ছিল সেটাও হয়ে গেছে, শুধু আমার চশমার যে কাজটা ছিল সেটা হয়নি, ওটা দেখি লোকালি যদি হয় করিয়ে নেবো। তো এই ব্লগটাই আমরা কালকে কন্টিনিউ করবো, আজকের মতো এই অবধি। আজকে হচ্ছে ওয়েডনেসডে 3rd of August, কালকের ব্লগটা কন্টিনিউ করছি, রেডি হয়ে গেছি, বাজে 6:10, এখন যাচ্ছি আগে নেলস করাতে, খুবই খারাপ অবস্থা আমার নেলসের। তারপরে স্যাটারডে মানে 6th হচ্ছে সানি বার্থডে পার্টি, ডেটটা ডিসাইড করা হয়েছে, মানে অনলি ফর ফ্যামিলি, ফ্রেন্ডসের জন্য আবার একটা আলাদা আমাদের করতে হবে, তো অনলি ফর ফ্যামিলি একটা প্ল্যান করা হচ্ছে, তো সেটার জন্য ডিসপোজেবল প্লেটস, টিস্যুজ এক্সেট্রা, বাকি যা যা অর্ডার দেওয়ার আমাদের অ্যারেঞ্জমেন্টস করতে হচ্ছে, ওইটা একটা কাজ আছে আজকে। তারপরে হচ্ছে আমার বন্ধুর মা বাবার অ্যানিভার্সারি আছে, তো তাদের জন্য যদি পারি আছে গিফট কিনবো, প্লাস আমি দুই বোনের জন্য রাখির গিফট কেনার আছে সেটাও কিনবো, সব কিছু অনেক কাজ নিয়ে বেরোচ্ছি। আর লাস্টে হচ্ছে আমার চশমা যেটা কালকে হয়নি সেটা একবার ট্রাই করবো, আর জাস্ট ছোট্ট 5 মিনিটের কাজ, একটু টাইট করতে হবে চশমাটাকে, আর সেটা হয়ে গেলে তারপরে মামুনির সঙ্গে দেখা করে ফিরবো, মামুনি একা আছে, প্লাস সানির ইচ্ছে একটা কেক কাটবে মামুনির সঙ্গে, তো সেইটা নিয়ে একদম বেরোচ্ছি। কত কি কাজ হবে জানি না, বাট যেখানে যাচ্ছি যেমন যেমন যাচ্ছি তোমরা সঙ্গে থাকছো, চলো বেরিয়ে পড়ি। আমরা টাইম সেভ করার জন্য ডিভাইড হয়ে যাচ্ছি, সানি যতখানি হোক লিস্ট ধরে দিয়েছে, আমি যতখানি পসিবল করুক, আমি কোনটাই হবে না মনে হচ্ছে, বুঝলি, বাজে কথা বল না, একটাও কাজ হবে না মনে হচ্ছে, এমনি বলে না, ঠিক আছে আমাদের 10 মিনিট সেভ করতে হবে না, নয় তো ওরা অনেক টাকা নিয়ে নেবে, তাই তো। এখানে এবারে ক্রেডিট কার্ডে পে করতে হবে আমাদের, ঠিক আছে বাই বাই। আমাদের চেনা পরিচিত ব্যাকগ্রাউন্ডে এসে গেছি, সঙ্গে আছে মামুনি, মামুনি একলা বোর হচ্ছিল, মাথা খেতে আমাদের ফুচকা বাটি চলছিল, ওভার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হয়ে গেল খালি প্লেট খালি, আর সানির ফেভারিট প্রিয়াদি চাও হয়ে গেছে, ইয়েস, আমরা কালকে থেকে, আমি মুকে কালকেই বলেছিলাম যে একবার চলো যাই দেখা করে আসি, একলা একলা আছে কি করছে না করছে, তাও একবার অন্ধকার গাড়ি থেকে ভিডিও কল করছিল, নেটওয়ার্ক খুবই বাজে, তো সেই জন্য এক ঝলক মামিকে দেখিয়ে কেটে গেল, তারপর বললাম যে দেখ মার মতো চেনা একজনকে পাশে বসে আছে, বলছে তাই তো দেখছি, তো ওরাও নিজেদের মতো মজা করছে আমরাও করছি, আমরা আড্ডা টাড্ডা মেরে, প্রিয়াদি জাস্ট নিচে গেল, প্রিয়াদিও ছিল তখন, আমরা আড্ডা টাড্ডা মেরে তারপরে ফুচকা খেলো, আমরা সব একসাথে ফুচকা খেলো, প্রিয়া এখন নিচে গেল প্লেট গুলো কিছুটা নামাতে, আর এখন তুমি মামুনিকে ঘন ঘন ব্লগে দেখবে, কারণ কি আসতে চলেছে আরো এক্সাইটিং ব্লগ, তারপর আমাদের ছোট মাংকিটা কত দুষ্ট হয়েছে সেটা দেখতে হবে, অনেকদিন আজকে এটা খুব সিম্পল, আর আফটার বার্থডে একখানা ব্লগ ছিল,
হোপফুলি তোমাদের ভালো লেগেছে জিনিসটা, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই উইকে একটু জাস্ট হেডস আপটা দিয়ে দিই যে এই উইকে অনেক কিছু প্ল্যান আছে পরপর, কেননা টোটোরা নেক্সট উইক চলে যাচ্ছে, সো ওদের সাথে কিছু প্ল্যানস আছে, রাখি প্ল্যানস আছে, প্লাস সাইড প্লাস আমার সাইড, হ্যাঁ প্লাস টিকলু স্নেহা ফেরত এসে যাচ্ছে অলমোস্ট, তো ওদের সাথেও দেখা করা মানে, কেননা এখনো আসেনি ওরা, আরো নেক্সট কয়েকদিনের মধ্যে চলে আসবে, সো ওদের সাথেও দেখা করার প্ল্যান আছে, সো অনেক রকম অ্যাক্টিভিটি হতে চলেছে, তো সেই জন্য তোমাদের দেখতে থাকতে হবে নেক্সট ব্লগস গুলো। দেখা হচ্ছে নেক্সট একটা ফাটাফাটি ব্লগে, বাই বাই।